কিয়ামতের ময়দানে যেদিন হবে আল্লাহ যেদিন বিচার নেবে, এই সামান্য রৌদ্র আমরা সহ্য করতে পারছি না গা, কিয়ামতের দিনে মাথার এক বেগ দেখতে লেখা দুপুরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যে বারো গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, ওই সূর্য তাপে দে মানুষের মাথার ক্ষীণ গুণ নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবক তুমি আমি তো আজকে দুনিয়া 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 করে পেরেছা, এ যুবক তুমি আমি তো গান বাজনা যাত্রা ফাংশন নিয়ে পেরেছা, এ যুবক তুমি আমি তো দুনিয়া দান নেতা লিডার নিয়ে পেরেছা, মনে রাখবে কিয়ামতের দিনে কেউ তোমার আমার হবে না, ওই দিনটা বড় কঠিন দিন হবে যেদিন আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে এসে আমার আশে পাশে বেঁধে দাও, সত্তর হাজার জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, এক একটা জিনজিলে সত্তর হাজার করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নাম গর্জন দিয়ে লম্বা লম্বা শিখা বার করে মানুষ দিগকে ধরতে যাবে, ওই দিনটা তো ভয়ানক দিন হবে। তাই আমার বাপ জান মা জান বোনেদের ভাইদের বলে দিয়ে যা, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখেরাত ভুলে যাবেন না, দুনিয়াদারি করতে গিয়ে আখেরাতকে হারিয়ে ফেলবেন না। আমার আল্লাহ জানিয়ে দেবে আমার আলেম বান্দারা দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদেরকে এলেম দিয়েছিলাম, ওই এলেমের দ্বারা তোমরা আমার দিনের কথা আমার বান্দা বান্দিদিগকে শুনিয়েছিলে, আমার রসূলুল্লাহ পক্ষে কথা বলেছিলে, এর জন্য দুনিয়ার মানুষ তোমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, অনেক ঘৃণা করেছিল, অনেক দুশ্মন তোমাদের তৈরি হয়েছিল, তথাপিও তোমরা নিজের জানের ময়া না করে নিজের সম্পদের ময়া না করে দুশ্মনকে অপেক্ষা করে আমি আল্লাহ আমার জন্য আমার হাবিবের জন্য হক কথা মানুষের ধরে 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 তোমরা প্রচার করেছো, মাহফিলের মাধ্যমে প্রচার করেছো, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে প্রচার করেছো, খানকায় দাঁড়িয়ে প্রচার করেছো। আমার আলেম বান্দারা আজকে দিনে তোমাদের করে কঠিন দিনে দাঁড়াতে হবে না, এই কঠিন ময়দানে মাসুর কষ্ট করতে হবে না, জান জান চলে যান, আমি আল্লাহ আপনাদেরকে বেহিসাব জান্নাতি বানিয়ে দিলা, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলেন এ বাবা সাহাবার আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে দুনিয়া জমিনে যখন জান্নাতের বাগান দেখবে ওই বাগানে যেন তারা বসে যায় একটু যেন হাজিরি দিয়ে যায়। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়া জমিনে আবার জান্নাতের বাগান কোথায় হবে? জান্নাত তো আল্লাহ রেখেছে আখিরাতে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন বাবারা কাল হালা খাজকে যেখানে আল্লাহ বাগের কথা হবে ওই জায়গাটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। আপনারাও যদি ঘরে বসে সন্তানদের নিয়ে আল্লাহর কথা বলেন আপনাদের ঘরগুলো জান্নাতের বাগান হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বলছেন আমরা গিয়ে বসবো, তবে ওই বাগানে বসলে কি লাভটা হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বাগানে যারা বসবে বসার দরুন আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যে ছোট ছোট গোনা গোনোকে বসার দরুন এমনিতেই মাফ করে দেবে। আমাদের গোনা আছে না না, এই বাগানে বসার দরুন আল্লাহ মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে রোদের একটু কষ্ট হলে ঘাবড়ালে হবে? তাও তো শীত হালকা হালকা পড়ছে, শীত পালাচ্ছে, বর্ষাও পালিয়ে গেছে শীত পালাচ্ছে, সব যেন উলট পুলট হয়ে যাচ্ছে। আহ আল্লাহু আকবার, আল্লাহ কত মহান।
মুসলমান গরি ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কি লাভ আছে আল্লাহ নবী জানিয়ে দেয় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কি আল্লাহ পাককে যখন এই রকম একটা মাহফিলের খবর দিতে থাকে ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করে এ আমার ফেরেশতারা বল তো দেখি ওরা এই মাহফিলে কি শুধু বসে আমার তারিফ প্রশংসা করেছে আমার হাবিবের উপরে দরুদ পড়েছে না আরো কিছু আশা তামান্না করেছে ওই সময় ফেরেশতারা বলতে লাগে এ আমাদের আল্লাহ পাক ওই বান্দা বন্দীগুন আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে জান্নাতের আশা করেছে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করবে এ আমার ফেরেশতারা ওরা তো আমার জাহান্নামকে দেখেনি আমার জান্নাতকেও দেখেনি আল্লাহ পাক দেখেনি ঠিকই কথা উলামাদের জবান থেকে শুনেছে জাহান্নাম কত ভয়ানক তাই গুনাহ করার পরও ক্ষমা চেয়েছে তওবা করেছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে জান্নাত কখনো দেখেনি শুনেছে কত সুন্দর এই জান্নাতের আশা করেছে এ যুবকেরা আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ রহমানুর রহিম বলে দেন এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ ওই বান্দা বান্দীদিগকে আর জাহান্নামে দেব না আর ওদেরকে নিরাশ করে দেব না আমি আল্লাহ ওদের জন্য জান্নাত ঘোষণা দিলাম জানি না কোন দিন কোন মাহফিল কোন জায়গাটা কবুল হয়ে যাবে একটু জুড়ে থাকতে আমাদের অসুবিধে কি হয় এক কচিরা তোমরা একটু বাবা থেকে নেবে বসো নেবে বসো আব্বা ও আল্লাহ ওই গো বাবুরা বুঝতে পারছো না নেবো বসো হ্যাঁ পিছনের মানুষ দেখতে পারবেন না তাই ভালো জায়গায় থাকতে হয় আল্লাহ নবী জানালেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়ায়ে আলেমে হাক্কানিরা হলো নবী পাকের ওয়ারিস শুধু আলেম নয় আলেম তো দুই ধরনের হয় আলেম কয় ধরনের এটা আজকে নতুন না আগেও ছিল আগেও ছিল এ না জওয়ান তরুণেরা যারা আল্লাহর জন্য কথা বলে নবীর জন্য কথা বলে দুনিয়ার মানুষ তাদের দুশ্মন তৈরি হবে তাওয়াক্কা তারা করে না হক কথা বলতে কখনো পিছপা হয় না আল্লাহর বান্দা কোনো কে নাই সত্য শিক্ষা দিবার জন্য কথা বলে আল্লাহ নবীর উম্মত উম্মতি কোনো কে নাই সত্য কথা শিক্ষা দিবার জন্য কথা বলে এদেরকে আলেমে হাক্কানি বলা হয় যাদের মধ্যে দুই ধরনের এলেম আছে আল ইলমু ইলমানি একটা হলো জাহিরি অপরটা হলো বাতিনি এদের সভাপতি বসার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লা ওয়া কুনু মাআস সাদিকিন এ দুনিয়ার মানুষেরা এ আমার ইমানদার বান্দা বান্দীরা আল্লাহ পাক বলে তোমরা আমাকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন এবং সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও যারা সত্যবাদী কারা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম মুস্তাকিমদের রাস্তা যেটা মুস্তাকিম যারা আল্লাহ পাক মুস্তাকিম কারা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহি যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে আল্লাহ পাক ইনাম করা পেয়েছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সলিহিন এই চার শ্রেণী আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা এদের সঙ্গে উঠা বসা করা এদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখা তোমার দুনিয়া তো কল্যাণ হবে আখিরাতও নাজাতের মাধ্যম হবে আজকে ইনাদেরকে ছেড়ে আল্লাহ ওয়ালাদের মাহফিল কোরআনের মাহফিল দিন ইসলামের মাহফিল ছেড়ে দিয়ে আমাদের ছেলেরা সারা জীবন গান বাজনা ভুল রাস্তায় চলে যায় তাহলে কায়ামত দিন তো ঠকতে হবে ঠকে যেতে হবে তো
হালকা বয়সে যদিও হয়ে যায় তওবা করা দরকার, তো তওবাটা শিখবেন কোথায়? ওলিদের দরবারে গেলে তো নাকি, ওলিদের দরবারে গেলে পরিবর্তন হয় না হয় না? একটু আওয়াজ দেন না গো বাপজানেরা, পরিবর্তন হয় না হয় না? আমি ছোট্ট একটা উদাহরণ দিবার জন্য বলছি, বাগদাদের সুলতান, সুলতানে বাগদাদ গৌসুল আজম পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি আল বাগদাদি, কি গো মোহাব্বত করেন তো নাকি? আহা, আমার নবীর বংশ, নবীর আওলাদ, নবীর বংশের সন্তান। একদিন একটা ডাকাত উনার দরবারে লঙ্গর খানা মেহমান খানা চুরি করতে গেছে, ওলির দরবারে গেলে কত লাভ দেখত। ডাকাত গেছে ভালো নিয়েতে না খারাপ নিয়েতে? একটু সরাসরি দেবে, অসুবিধে হচ্ছে নাকি? চুরি নিয়েতে গেছে, খারাপ নিয়েতে গেছে না? ওলি আল্লাহদের কথা আপনারা শুনতে ইচ্ছুক নন কি? ওলিদের কথা শুনবেন না? আল্লাহ কোরআনে তার ওলিদের বিষয়ে আলোচনা করেছে না করেন? আল্লাহ তো ওলিদেরকে মহব্বত করে, যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তাদেরকেই তো বলা হয় আল্লাহ ওয়ালা, ওলি বান্দা। তাজরাতে বড় পিসা হুজুরের ওখানে গেছে সে চুরি করতে, ডাকাত রাত্রে গভীরে ঢুকেছে, আর ঢুকার পরে চোখের রোশনি চলে গেছে, আল্লাহর হুকুম চোখে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে যাওয়ার দরুন সে তো হাতড়াচ্ছে বাইরে, আর একজন খাদেম শুয়েছিল আর হাতড়াতে জ্ঞান তার বুকে পা দিয়েছে, সে তো লাভ মেরে উঠে যায়, কে সে কি বলবে? আমি চোর। সে বলছে আমি হুজুরের দরবারের খাদেম, আমি এসেছি হুজুরের দরবারে, এসেছিস তো এই দিক থেকে, কোথা দিয়ে আসছিস? মেন গেট তো এইদিকে, তো এইদিকে কোথা থেকে আসছিস? বল কি হয়েছে? দুটো তাতা তাবড়া দিতে হন বলে ফেলেছে ভাই, পেটে জ্বালাই ব্যাপার চুরি করতে এসেছিস। তো বদমাইশ চুরি করার জায়গা পাসনি, হুজুরের দরবারে চুরি করতে এসেছিস। তো লোকজন কারো খাদেম যারা ছিল জড়ো হয়ে গেছে, একটা দুটো দিতে দিতে ভালো দিয়েছে। হাজরাতে বড় পেশা হুজুর ফজরের সময় মসজিদে এসছে, দেখছে তাকে সব ধরে ধরে রেখেছে, ধুলাই টুলাই ভালো দিয়েছে। কি রে বাবা কি হয়েছে? না হুজুর এই এই ব্যাপার। আহারে মারিস নি বাবা, পেটে জ্বালা, গরিব মানুষ, মারিস নি? আল্লাহর ওলিরা দেখছেন কত দয়ালু হয়, মারিস নি, ছেড়ে দে। তার নামাজ হয়ে গেল, আল্লাহর ওলিরা সবার জন্য দোয়া করে। হযরতে গাউসুল আজম দোয়া করতে লেগেছে, সবার জন্য দোয়া করে, দোয়া করতে করতে হঠাৎ করে গাউসুল আজম বলে, আল্লাহ আপনারই তো এক বান্দা, সে যদি কোনো ধনী লোকের বাড়ি চুরি করতে যেত অনেক কিছু পেত, এসেছে আব্দুল কাদেরের দরবারে কিছুই তো পেল না, আল্লাহ এসেছিল দুনিয়া নিতে, আমি দোয়া করি আল্লাহ ওকে আপনি আখিরাত মিলিয়ে দেন। ধরনেরা মানুষটার মধ্যে চেতনা ফিরলো, পরিবর্তন হতে লাগলো, তওবা করতে লাগলো, তওবা করে হুজুরের দরবারে বসে আছে, এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলে হুজুরের কাছে। আমার গাউসুল আজমের দরবারে হাজির হলে গাউসুল আজমকে সালাম দিয়ে বলতে লাগলেন, হুজুর অমুক এলাকার কুতুব ইন্তেকাল হয়ে গেছে, কুতুবের ওসিলা করে শহর টিকে থাকে, হুজুর কাকে কুতুব বানানো যাবে? এ যুবকেরা তরুণেরা বাপেরা এসেছিল ডাকাতি করতে, আল্লাহর ওলি সোহবতে কিছুক্ষণ তাকার সাথে সাথে ওই সময় গাউসুল আজম বলেছেন, ওই যে বাইরে বসে আছে ওনাকে নিয়ে যাও, ওনাকে কুতুবের দপ্তর দিয়ে দিলা। কুতুব বোঝেন তো নাকি? আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, প্রিয়ার করবেন, আলেমদের সোহবতে উঠা বসা করবেন, মহব্বত করবেন, প্রিয়ার করবেন। তবে মনে রাখবেন আলেম দুই ধরনের, এই না ধরনের
কিয়ামতের ময়দান যেদিন হবে, আল্লাহ পাক যেদিন বিচার নেবে, এই সামান্য রৌদ্র আমরা সহ্য করতে পারছি না গা। কিয়ামতের দিনে মাথার এক ব্যক্তির তিলাখাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যে বারো গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, ওই সূর্য তাপে দিয়ে মানুষের মাথার ক্ষীণ গুণ নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবক তুমি আমি তো আজকে দুনিয়া 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 করে পেরেছা, এ যুবক তুমি আমি তো গান বাজনা যাত্রা ফাংশন নিয়ে পেরেছা, এ যুবক তুমি আমি তো দুনিয়া দান নেতা লিডার নিয়ে পেরেছা। মনে রাখবে কিয়ামতের দিনে কেউ তোমার আমার হবে না, ওই দিনটা বড় কঠিন দিন হবে, যেদিন আল্লাহ বা বলবে জাহান্নামকে নিয়ে এসে আমার আশের বাপাশে বেঁধে দাও, সত্তর হাজার জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, এক একটা জিনজিলে সত্তর হাজার করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম গর্জন দিয়ে লম্বা লম্বা শিখা বার করে মানুষ দিয়ে ধরতে যাবে, ওই দিনটা তো ভয়ানক দিন হবে। তাই আমার বাপ জান মা জান বোনেদের ভাইদের বলে দিয়ে যা, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখেরাত ভুলে যাবেন না, দুনিয়াদারি করতে গিয়ে আখেরাতকে হারিয়ে ফেলবেন না। আমার আল্লাহ বা জানিয়ে দেবে আমার আলেম বান্দারা, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদেরকে এলেম দিয়েছিলাম, ওই এলেমের দ্বারা তোমরা আমার দিনের কথা আমার বান্দা বান্দিদিওকে শুনিয়েছিলে, আমার রসূলুল্লাহর পক্ষে কথা বলেছিলে, এর জন্য দুনিয়ার মানুষ তোমাদেরকে অনেক তুচ্ছতা ছিন্ন করেছিল, অনেক ঘৃণা করেছিল, অনেক দুশ্মন তোমাদের তৈরি হয়েছিল, তথাপিও তোমরা নিজের জানের ময়া না করে, নিজের সম্পদের ময়া না করে, দুশ্মনকে অপেক্ষা করে আমি আল্লাহ আমার জন্য আমার হাবিবের জন্য হক কথা মানুষের ধরে 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 তোমরা প্রচার করেছো, মাহফিলের মাধ্যমে প্রচার করেছো, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে প্রচার করেছো, খানকায় দাঁড়িয়ে প্রচার করেছো। আমার আলেম বান্দারা, আজকে দিনে তোমাদের করে কঠিন দিনে দাঁড়াতে হবে না, এই কঠিন ময়দানে মাশরে কষ্ট করতে হবে না, জান জান চলে যান, আমি আল্লাহ আপনাদেরকে বেহিসাব জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের আলেম বান্দারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, কোন আলেম বান্দা মন দিয়ে শোনেন, যখন জান্নাতের দিকে যেতে লাগবে ওই সময় একদল বান্দা বান্দি তাদেরকে চিনে ফেলবে, চিনে ফেলবে। যে আপনারা দুনিয়ায় মাহফিল করতেন, আমরা তো আপনাদের মাহফিলে বসতাম, আপনারা দুনিয়ায় খানকায় এলমে মারেফাতের শিক্ষা দিতেন, আমরা গিয়ে তো এলমে মারেফাতের সবক আমল করেছি, হয়তো আপনাদের মতো অত করতে পারি না, কিন্তু সহবত তো গেছি। আপনারাই ওয়াজ করতে করতে বলতেন বুখারীর হাদিস, আমরাও ওয়াজ করেছি, আপনারাও শুনেছেন। আর একবার শোনাই নাকি কি গোসপিদে হচ্ছে নাকি, বড্ড চুপচাপ মনে হচ্ছে, ঘুমের ঘোর লাগছে। আমি সেই ফজরের নামাজ পড়ে বাইর হয়েছি, আল্লাহর মর্জি আজকে একটু আগে চলে এসেছি, আজকে একটু দেখি আগে চলে এসেছি, দুদিন পরে আশা করছি আরো আগে আসবো, রাস্তা যা হচ্ছে। কিন্তু আপনাদের ছেলেরা নিয়ে আসবে তো, কেন এখন সব দুনিয়ায় যুবক ছেলেরা সব ফেসবুক ইউটিউবের বক্তা খুঁজছে, ফেসবুক ইউটিউবে ডাক্তার খুঁজলে যেমন বিপদ আছে, ফেসবুক ইউটিউবে যদি বক্তা খোঁজেন বিপদ আছে। আকীদা দেখুন, আকীদা কত বড় লকাব, কত জায়গা থেকে পড়ে এসেছে, কত স্কলার, ও সব দেখে লাভ নেই। কেন? ফেসবুক ইউটিউব মূলত লক্ষ্য ইসলাম বিরোধী মেসেজকে সমাজের মানুষের কাছে আগে তুলে ধরা। আমার কথা নেবেন কি না নেবেন আলাদা কথা, কেন এগুলোর পিছনে সব ইসলামের দুশ্মনদের বড় একটা ষড়যন্ত্র আছে। আমাদের ঘরের ছেলেরা তো কোনো বোঝে না, সাধারণ ছেলে, ইয়ং ছেলে, খেটে খাওয়া ছেলে, জেনারেল লাইনে শিক্ষিত ছেলে,
তারা ভাবে বড় স্কলার, বড় অমুক জায়গা থেকে ফারাক, অমুক জায়গা থেকে পড়ে এসেছে। শোনেন, আপনারা হলেন আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চা, আপনারা আপনারা আমাদের ঘরের সন্তান, আপনার আব্বা দাদু নানা নানি মাই মুরব্বী সবাই আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চা। অতএব ছেলে যত বড়ই হোক, যদি ছেলে নিজের গার্জেন, নিজের পরিবার, নিজের আপনজনকে ভুলে যায়, সমাজ যেমন ওকে বলে ছেলে ভালো নয়, আখেরাতও কিন্তু তার জন্য মুক্তি নাই, নবী তো আর আসবে না। এবারে এক একটা জায়গার জন্য আল্লাহ মুজাদ্দিদ পাঠাবে। আমার আপনার জন্য পূর্ব ভারতের মানুষ উলিল আমর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে মালদা জেলায় হাজারো মসজিদ পাবেন, হাজারো মাদ্রাসা পাবেন, হাজারো মাদ্রাসা পাবেন, হাজারো আলেম পাবেন, হাজারো নামাজি মুসল্লি পাবেন, লাখো দাড়ি টুপি পাবেন, কিন্তু আজ থেকে 80 বছর 90 বছর আগে পিছিয়ে যান, দেখুন তো মসজিদ ছিল কি কটা, মাদ্রাসা ছিল কটা, দাঁড়ি টুপি ছিল কটা। যদিও মসজিদ থাকে, সে মসজিদে মানুষ ছিল না, মসজিদকে অবহেলা করা হতো। এই সব বাংলার মানুষ দিন পেয়েছেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ, মজবুত করে ধরে রাখবেন। অনেক দল মত বেরোবে থাকবে, আপনার আম মানুষ বিরোধী করারও দরকার নেই আর হুড়োহুড়ি করারও দরকার নেই। আল্লাহ আপনাকে যেটা মিলিয়েছে আপনি সেটা নিয়ে হাসি খুশিতে থাকেন। কি গো আমার ভাইরা, আমরা বলবো না বলবো না, আপনাদেরকে শোনাবো না, শোনাতে হবে নাই, আপনার আম মানুষ দরবারে চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিয়ে জানতে চাইলে কেমনটা কবে হবে, আল্লাহ নবী বললেন কখনো মিথ্যা হতে পারে না, এই ঘটনা অবশ্যই ঘটবে, কায়ামত হবে। বাবা ছেলে রে তুমি কি করেছো বলো, ওই কায়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো, কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিল ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা, প্রতিটা নাফসের রুচি পরকালে বড় চিন্তা করা, কেন পরকালটা বড় কঠিন জায়গা হবে, কবর থেকে শুরু হবে, এই আখিরাতের মঞ্জিলের প্রথম গাড়ি কবর, এটা বড় কঠিন হবে। তাই নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে মাআদাতালাহা, এ বাবা ছেলে রে তুমি কি করছো বলো, ওই ছেলেটা বলতে লেগেছে ফাকামাদাতুলাহা কাসিরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। এ যুবকেরা তরুণেরা আলেমে হাক্কানিদের একটা নমুনা হলো, 100টা যদি শরিয়াতের কথা বলে 70 থেকে 60টা নবী 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 শান মর্যাদা শিখাবে, কেননা নবী পাক হলো ইমান, নবীকে মহব্বত করা আদব করা হলো ইমান, নবী হলো শরিয়াতের মোড়, নবীর উটা বাজা চাল চলন কথা বাজা এটাই তো দিন ইসলাম। আল্লাহ কোরআনে তাই জানিয়ে দিলে মাতা কুমার রসুল ফাকুজুহু ওমা নাহাকু
তবেই তোমরা কামিয়াবি হয়ে যাবে, কারণ নবী পাক কোন শরীয়তের মূল। আমার নবী যা করেছে ওটাই ইসলাম, নবী যা ছাড়তে বলেছে ওটাই ইসলাম। এ যুবকেরা তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার হৃদয়ে আমার কলবে সব থেকে বেশি আপনাকে রসুলকে ভালোবাসে। এর মানে এটা নয় ভালোবাসবো আর নামাজ পড়বো না, ভালোবাসবো রোজা রাখবো না, ভালোবাসবো গেজা খাবো, ভালোবাসবো এমন করে আমার নবী স্লোগান দেবো আর গালেতে গুটকা শুরু করে নানা রকম জিনিস দিয়ে রাখবো। এটা মহাব্বতের নামে ভণ্ডমি করা হবে। মহাব্বত কাকে বলে? মহাব্বত সাহাবা হুজুর দিকে শিক্ষা না। এক সাহাবী আমার নবী পাকের দরবারে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বায়াত হতে চাই, তবে আমি পাঁচ অক্ত নামাজ পড়বো না, তিন অক্ত পড়বো। কক্ত কিন্তু আল্লাহ নামাজ ফরজ করেছে কক্ত। নবী পাক বললেন ঠিক আছে, তিন অক্তই পড়বি, আয় ফতোয়া দেবেন নাকি? নবীর শরীয়তের মূল, নবীর ক্ষমতা আছে পাঁচ অক্তকে তিন অক্ত করে দিবার। কত মজা আসছে না? নাই, ওটা তোমার আমার নাই, ভাবে কোরআনে ঘোষণা আছে। হ্যাঁ কোরআনে আছে, আমিও জানি কোরআনে আছে, আমি জানি কোরআনের আয়াত কে নাসেক মনসুখ আল্লাহ করেছে না করেনি। তো হুজুরের জন্য আল্লাহ সব করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেন ঠিক আছে তিন অক্তই পড়বে, আসো বায়াত তো হও, ঢোকো তো। সারা জীবনটা পাঁচ অক্ত নামাজ পড়েছে। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো বায়াত নিলেন তিন অক্ত নামাজ পড়বেন বলে, পাঁচ অক্ত কেন পড়তেছেন আপনি? সাহাবি বলে, কি করে আমি দু অক্ত না পড়ে থাকি? আমার মাহবুব, আমার ভালোবাসা নূর নবী পাঁচ অক্ত পড়ছে, আর আমি প্রেমের নামে তিন অক্ত পড়ব, এটা কেমন প্রেম? আমি আমার নবীকে ভালোবাসি, তে আমার প্রেমিক আমার ভালোবাসা পাঁচ অক্ত পড়ে, তে আমিও থাকতে পারি না, আমিও পাঁচ অক্তই পড়ে যা। প্রেম কাকে? আল্লাহ আল্লাহ। প্রেম কাকে বলে? নিজেকে তার মতো করে সাজিয়ে তোলা। নবীকে প্রেম করলে নবীর দিকে দাঁড়ি ছিল আমাদেরও রাখতে হবে, অরিজিনাল প্রেম। নবী টুপি পড়তেন, পাগড়ি পড়তেন, আমাদেরকেও নবীর সন্ন্যার টুপি পড়তে হবে, জুব্বা পড়তে হবে। নবী নামাজ পড়তেন, নবী রোজা রাখতেন, নবী হজ করতেন, নবী যাকাত দিতে বলেছেন, নবী কখনো গরিবের হক মারেনি, গরিবের হক দিয়েছে, নবী গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তবেই তো প্রেমিক বাপ। শুধু বড় বড় ঝান্ডা লেগিয়ে দিয়ে স্লোগান দিলেই প্রেম হয় না। বোঝেন আমার যুব সমাজ ভাইরা, দুনিয়া আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে, আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে। আমার গৌসুল আজম বলছে, আমার মুরিদ বিনা তওবা ছাড়া কোনোদিন মারা যেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরেই বলছে, কোন বেনামাজি গৌসুল আজমের মুরিদও হতে পারে না। আমি তাকে মুরিদ বলে মানি না। আর আমার মুজাদ্দেদ জামান গৌসুল আজম আমার মুর্শিদ, কেন উনি তো সমস্ত অলিদের পীর, সমস্ত অলিদের কাঁধে ওনার পা আছে, মানেন তো নাকি? উনি যখন এলানটা করেছিলেন আমার গরিবে নওয়াজ, তখন পাহাড়ের উপরে জিকির করছিলেন, আল্লাহ ধ্যানে মশগুল ছিলেন, আর বাগদাদের জমিন থেকে গৌসুল আজম দরবারে বসে মুরিদদের ঘরে তালিম দিচ্ছে, দিয়ে বলছে, শোনো বাবা, আল্লাহ আমাকে এই মাকাম দিয়েছে, সমস্ত অলিদের কাঁধে আমার পা রয়েছে। অর্থাৎ এই সম্মানের কদম নিতে হবে, যে নেবে না তার অলির বিলায়েত পাবে না।
যেমন নবীদের মধ্যে সব থেকে সমস্ত নবীদের সর্দার নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক তেমন ওলীদের মধ্যে সমস্ত ওলীদের সর্দার গাউসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হুজুর এ কথা ঘোষণা দিচ্ছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনউদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি, তখন বলছেন ওই পাহাড় থেকে মাথাকে নত করে দিয়ে বলছে হুজুর আমার কাঁধ হাজির, আপনার কদম আমার কাঁধে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো সব যুবক ছেলেরা ওলি আল্লাহদের দরবারে যায় না, বায়াতই হয়নি, বায়াতই হয়নি। মনে রাখবেন আমার নবী বায়াত করেছে সাহাবা হুজুর।